সুস্থ সুন্দর ঘন কালো চুল আমরা কেনা চাই এই রেমিডি ব্যবহারের পরে চুল পড়া কমাবে নতুন চুল গজাবে এবং চুল হবে সিল্কি শাইনি শক্ত মজবুত আসসালামু আলাইকুম রুনা রসনা বিলাসে আরও একবার স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেমেডির ভিডিও দেখার জন্য যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা আমার সাথেই থাকো দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ভিডিওটি দেখার সময় লাইক কমেন্ট করে পাশে থেকেও তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ জায়গায় নতুন কাজ করার জন্য ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিও তাহলে চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় আজকে দুর্দান্ত একটি রেমিডি নিয়ে হাজির হয়ে গেলাম প্রিয় বন্ধুরা তোমাদের কাছে দেখো এখানে দশ থেকে বারোটি আমি লবঙ্গ নিয়েছি নিয়েছে এক চামচ মেথি আর নিয়েছি একটা ঢ্যাঁড়স ঢ্যাঁড়সটা আমি এখন গোল গোল করে কেটে নেব এইভাবে দেখো কেটে নিলাম এখন চলে যাব চুলাই এখানে আমাদের তিনটা উপাদানি আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী এই দেখো এই কাপের আমি এক কাপ পানি নিয়েছি এটা আমি আমার পরিমাণ অনুযায়ী এই হেয়ার টনিকটা তৈরি করছি তিন দিনের জন্য তোমরা এখানে চাইলে বেশি করে করে নিতে পারো দিয়ে দিলাম মেথি মেথিটা আমি দুই মিনিট ফুটিয়ে নেব তোমরা জানো বন্ধুরা মেথির গুণাগুণ মেথি আমাদের চুল পড়া কমায় চুলের গোড়া শক্ত করে নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুল করে সিল্কি শাইনি এখন আমি এটা দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব আর এখানে লবঙ্গ আমাদের চুলের জন্য ভীষণ উপকারী লবঙ্গ চুলের গোড়া শক্ত মজবুত করে চুল কালো করে চুল পড়া কমায় এবং নতুন চুল গজাতে সাহায্য করে দেখো দুই থেকে তিন মিনিট আমি এটা ফুটিয়ে নিচ্ছে এরপর আমি দিয়ে দিলাম লবঙ্গ লবঙ্গ আর মেথি একসাথে আবার দুই মিনিট দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব এরপর বলি ঢ্যাঁড়সে আমাদের রয়েছে ঢ্যাঁড়স চুলের জন্য কিন্তু অনেক উপকার এবং পুষ্টির প্রিয় বন্ধুরা ঢেঁড়সে ভিটামিন সি এবং অক্সিডেন্ট হিসেবে কাজ করে স্ক্যাল্পে কোলাজেনের উৎপাদন বাড়ায় এবং স্ক্যাল্পের জ্বালা পোড়া কমায় এবং চুলকানিও থাকে না তাই বলবো যে নিয়মিত এই রেমেডি ব্যবহারের ফলে ব্যবহারের ফলে তোমরা দেখবে যে চুল কতটা সিল্কি শাইনি এবং শক্ত মজবুত হয়েছে এবার দেখ দেখো কেটে রাখা আমি ঢেঁড়স দিয়ে দিলাম এখন এই তিনটা উপকরণে আমি একসাথে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব ঢেঁড়স আমাদের চুলকে সিল্কি করতে সাহায্য করে চুলের গোড়া মজবুত করতেও সাহায্য করে এবং চুল পড়াও কমায় তাই বলবো যে বন্ধুরা সপ্তাহে তোমরা এই হেয়ার টনিকটি গোসলের আগে এক ঘন্টা আগে তোমরা পুরো মাথায় এটা চুলের গোড়ায় গোড়ায় স্প্রে করে দিয়ে এক ঘন্টা রেখে তোমরা ধুয়ে নেবে এখানে শ্যাম্পু করার কোনো প্রয়োজন নেই তোমরা পরের দিন শ্যাম্পু করে নেবে সপ্তাহে এই হ্যাটনিকটি তোমরা তিন দিন ব্যবহার করে দেখো দেখবে তোমাদের চুলের পরিবর্তন তোমরা নিজেরাই বুঝতে পারবে এখানে ঢ্যাঁড়স লবঙ্গ এবং মেথি প্রতিটা উপাদানে আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী তাই নিয়মিত ব্যবহারে চুল করবে ঘন লম্বা কালো এবং চুলের গোড়া করবে শক্ত মজবুত চুল হবে সিল্কি এবং শাইনি আমি এই রেমিডি ব্যবহার করি বাসায় যখন যখন ব্যবহার করি তাই তোমাদের সাথে ভিডিও করে দেখাই এবং আমার চুলও বেশ লম্বা হয়েছে এবং চুল পড়াও কমিয়েছে তাই বলবো যে তোমরা এই রেমেডি ব্যবহার করো অবশ্যই হানড্রেড পারসেন্ট তোমরা ফলাফল পাবে দেখো দুই থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নিলাম পানিটা একটু শুকিয়েই নিলাম এখন আমি এটা ঠান্ডা করে ছেঁকে নেব এই যে দেখো আমি ছেঁকে নিয়েছি আর পানির ঘনত্বটা দেখো কতটা আঠালো এবং ঘন হয়েছে ঢ্যাঁড়সের যে একটা আঠালো ভাব আছে এটা তোমরা যাদের কোকরা চুল এটা তোমরা নিয়মিত ব্যবহার করলে চুল একদম সোজা সিল্কি হবে চুল হবে সাইনি যাদের রুক্ষ সুক্ষ ড্যামেজ চুল নিয়মিত এই রেমিডি ব্যবহারের ফলে চুল হয়ে যাবে সিল্কি সাইনি তাই বলবো যে সপ্তাহে এই টনিক তোমরা তিন দিন ব্যবহার করে দেখো আর অবশ্যই তোমরা ব্যবহার করে আমাকে জানিও কমেন্টে তাহলে আজকের রেমিডি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে প্রিয় বন্ধুরা আর অবশ্যই তোমরা সপ্তাহে তিন দিন এই রেমিডি ব্যবহার করবে অবশ্যই তোমরা পরিবর্তন পাবো চুল হবে সিল্কি শাইনি মজবুত তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন কোনো আবার রেমেডির ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ